ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। 19তম সপ্তাহে যে আপনাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, তার উত্তর বা সমাধান প্রস্তুত করা হয়েছে। উত্তর দেখার পূর্বে এক নজর আপনাদের অ্যাসাইনমেন্টটা আরেকবার দেখি। এটি হচ্ছে আপনাদের 4 নম্বর অ্যাসাইনমেন্ট, আর আপনাদের যে অধ্যায় বা শিরোনামটি দেওয়া রয়েছে আখলাক, এই অধ্যায় পড়ে আপনাদের অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করা হয়েছে। আর এখানে যে বিষয়বস্তুগুলো রয়েছে, এখান থেকে আপনারা এই বিষয়বস্তুগুলো দেখে নেবেন। আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলোর একটি তালিকা তৈরি করো। উক্ত গুণগুলো থেকে তুমি 5টি গুণ তোমার পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে কেন ও কিভাবে প্রয়োগ করো এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। আর এখানে আপনাদের জন্য নির্দেশনাটি দেওয়া রয়েছে, আকলাকে হামিদাহর উদাহরণ, এই উদাহরণ দিতে হবে। পিতামাতার সাথে করণীয় আচরণ, আত্মীয় স্বজনের সাথে করণীয় আচরণ, নিজ জীবনে অনুশীলনের উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নির্দেশন। এখন আমরা এর উত্তরগুলো দেখি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমি দিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এই অ্যাসাইনমেন্টটা প্রতিবেদন লেখা হয়েছে। প্রতিবেদন লিখতে হলে এখানে তারিখ দিতে হবে, 6/10/2021 এই তারিখে লেখা হয়েছে। বরাবর প্রধান শিক্ষক, এখানে আপনারা আপনাদের স্কুলের নাম দেবেন, আপনাদের প্রধান শিক্ষকের কাছে লিখতেছেন, আপনাদের স্কুলের নাম দেবেন, যে 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 স্কুলে পড়েন সেই স্কুলের নাম দেবেন, আর এখানে ঠিকানা, আপনাদের স্কুলটা কোথায় অবস্থিত। আর শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিষয়বস্তু, সেই প্রতিবেদনের বিষয়বস্তু হবে আকলাকে হামিদার এর উপর প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ মোতাবেক তারিখ 5/10/2021 অনুসারে আকলাকে হামিদার এর উপর প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। আকলাক আরবি শব্দ, খুলুকুন এর বহু বচন, যার অর্থ চরিত্র বা স্বভাব। ইসলামী শাস্ত্র ও আইন অনুযায়ী আকলাক 2 প্রকার, যথা 1 আকলাকে হামিদাহ, 2 আকলাকে জামিমা। আকলাকে হামিদাহ মানব জীবনের উত্তম গুণাবলী কে আকলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। আমার ভিতরে আকলাকে হামিদার যে গুণগুলো বিদ্যমান, সর্বপ্রথম হচ্ছে সর্বদা সত্য কথা বলি, সময়ের কাজ সময়ে সম্পন্ন করি, বড়দের সম্মান করে চলি, কারো ক্ষতি করি না, অন্যের সম্পদে তার অনুমতি ছাড়া হাত দেই না, বাবা মার কথা মেনে চলি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, ওয়াদা রক্ষা করি, দুস্থদের সাহায্য করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখবো পিতামাতার প্রতি প্রতিকরণীয় 5টি আচরণ। এখানে চন্দ্রবিন্দু হয়নি, চন্দ্রবিন্দু আপনারা দিয়ে নেবেন। 1 নম্বর, পিতামাতার প্রতি সদ্য ব্যবহার, আমি আমার পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করি না, তাদের সাথে সর্বদা সৎ ব্যবহার করি। পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেন, যে কারণে তাদের সাথে সদ্য ব্যবহার করা উচিত। 2 নম্বর, পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা, পিতামাতা সর্বদা আমার বা আমাদের মঙ্গল কামনা করেন, তারা কোনো কিছু থেকে নিষেধ করলে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করেন, এবং কোনো বিষয়ে আদেশ দিলে আমার বা আমাদের মঙ্গলের জন্যই আদেশ দেন, এই কারণে আমি সর্বদা তাদের আদেশ মেনে চলার চেষ্টা করি। 3 নম্বর, পিতামাতার কাজে সাহায্য করা, পিতামাতা সন্তানের মঙ্গল এর কথা ভেবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আমি যদি সুযোগ পাই তাহলে তাদের ছোটখাটো কাজে সাহায্য করার চেষ্টা করি, যাতে তাদের কষ্ট কম হয়। 4 নম্বর, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতামাতা পৃথিবীতে সন্তানের সব থেকে আপনজন, তাদেরকে সম্মান করা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যে কোনো সন্তানের জন্য আবশ্যকীয়, তাই আমি আমার পিতামাতাকে শ্রদ্ধা করি। 5 নম্বর, পিতামাতার সেবা করা, একজন সন্তান অসুস্থ হলে পিতামাতা হয়ে পড়ে এবং তাদের সর্বোচ্চ সেবা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন, তাই যখন পিতামাতা অস্থির হয়ে মাতা অসুস্থ হয় তখন আমি তাদের সেবা করে সুস্থ করে তোলার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল পিতামাতার প্রতি আমাদের যে ব্যবহার বা করা বা করণীয়। তারপরে দেখব আত্মীয় স্বজনের প্রতি করণীয় 5টি আচরণ, আত্মীয় স্বজনের সাথে আমরা কীভাবে আচরণ করব।
সর্বপ্রথম এক নম্বরে দেখব যোগাযোগ রক্ষা করা। আত্মীয়রা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, এমনকি কেউ বিচ্ছিন্ন থাকলে তার সঙ্গে অন্যরা যোগাযোগ রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সেই যে ব্যক্তি তার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সে তা রক্ষা করে চলে। দুই নম্বর, ভালো আচরণ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ কর আর উত্তম আচরণ কর নিকট আত্মীয়দের সঙ্গে, সূরা নিসা আয়াত 36। তিন নম্বর, অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা। অভাবগ্রস্ত আত্মীয় স্বজনের সহযোগিতার তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মিসকিনকে সহযোগিতা করলে, দুটি দান করলে শুধু দানের সওয়াব আর আত্মীয় স্বজনকে সওয়াব দান ও আত্মীয়তা রক্ষা। সুনানে নাসাই হাদিস 2582। চার নাম্বার, মেহমানদারি করা। মেহমানদারি সাধারণ মুসলমানের অধিকার, আত্মীয় হলে তা আরও দৃঢ় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সেই যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারি হাদিস 6138। পাঁচ নম্বরে দেওয়া আছে, অসুস্থ হলে সেবা করা। আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং খোঁজ খবর নেওয়া আবশ্যক, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাও, রোগীর শুশ্রূষা করো এবং বন্দীদের মুক্ত কর। সহিহ বুখারি হাদিস 5373। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের প্রতিবেদন, আর এখানে প্রতিবেদকের নাম, আপনাদের নাম এখানে লিখতে হবে, প্রতিবেদকের ঠিকানা আপনারা কোথায় বসে লিখেছেন সেই ঠিকানা এখানে আপনারা দেবেন, আর এখানে ষষ্ঠ শ্রেণীর ঠিকই থাকবে। রোল নম্বর, আপনাদের রোল নম্বর এখানে দেবেন। প্রতিবেদন তৈরির তারিখ, এখানে প্রতিবেদন তৈরির তারিখ দেবেন, আপনি যে তারিখে লিখতেছেন, প্রতিবেদন তৈরির সময় কোন সময় লিখতেছেন, এই সময়গুলো আপনারা এখানে দেবেন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের 19তম সপ্তাহের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা। কোথাও যদি বানানে বলাই ভুল হয়ে থাকে, সবাই আপনারা ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।